সাদিয়া তাহের যদি বলি যে প্রতিযোগীদের মধ্য থেকে এই যে শীর্ষ পাঁচ দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী কে হতে পারে সবাই এখানে টফ কম্পিটিটর কারণ সবাই টপ ফাইভে অনেক চ্যালেঞ্জেস ফেস করে এসেছে বাট যদি আমি শীর্ষ বলি তাহলে কোথাও না কোথাও সাদিয়ার নামটা অবশ্যই নিতে হবে ফারহানা হাবিব আমিও একই কথা বলবো সবাই অনেক ভালো এবং অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আমি দুজনের নাম নিব ঠিক আছে সাদিয়া এবং আইরিশ ওকে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন সবাই ভালো আছি আজকে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই এই মহামঞ্চে যেদিন প্রথম এসেছিলেন নিশ্চয়ই আপনারা নস্টালজিক হয়ে গিয়েছিলেন আবারও যদি প্রতিযোগীর ভূমিকায় আপনাদেরকে দেখানো হয় কেমন লাগবে নাদিয়া নাতাশা আমি পার্সোনালি খুব নার্ভাস হয়ে যাব হয়তো নার্ভাস হয়ে যাব আর ভালো লাগাটা তো থাকবে যে আবার এই মঞ্চে যদি সুযোগ পাই আরেকবার নিজেকে প্রমাণ করা সেটাও ভালো ভালো লাগাই বাট নার্ভাসনেসটা বেশি কাজ করবে সাইফা আলম শুনছি এক্সাইটেড থাকবো অনেক বেশি তবে আমিও কিছুটা নার্ভাস হব আপনিও নার্ভাস হবেন আপনারা যদি নার্ভাস হন যাদেরকে গাইড করছেন তারাও তো নার্ভাস হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক বছর পরে সেই আমাদের চেনা মঞ্চে এই প্ল্যাটফর্মে বসে রান্না করব এই জন্য হয়তো কিছুটা নার্ভাস হব কারণ বিগত প্রায় ওরা অনেক দিন ধরে এই সেম স্টেশনে রান্না করতেছে ওরা ইউজ টু হয়ে গেছে তো আমরা তো ইউজ টু না সেজন্য কিছুটা নার্ভাস হব মাহফুজুর রহমান প্রতিযোগী হিসেবে যখন এই মহামঞ্চে ছিলেন আর এবারে হচ্ছে মেন্টর হিসেবে আছেন কোনটা বেশি এক্সাইটিং আমার কাছে হচ্ছে প্রতিযোগী হিসেবে যখন ছিলাম সেটাও তো একটা এক্সাইটমেন্ট ছিল ভয় ছিল এখন মেন্টর হিসেবে আছি এখন হচ্ছে এক্সাইটমেন্ট আছে কিন্তু ভয়টা একটু কম আছে আচ্ছা সাদিয়া তাহের যদি বলি যে প্রতিযোগীদের মধ্য থেকে এই যে শীর্ষ পাঁচ দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী কে হতে পারে সবাই এখানে টফ কম্পিটিটর কারণ সবাই টপ ফাইভে অনেক চ্যালেঞ্জেস ফেস করে এসেছে বাট যদি আমি শীর্ষ বলি তাহলে কোথাও না কোথাও সাদিয়ার নামটা অবশ্যই নিতে হবে ফারহানা হাবিব আমিও একই কথা বলবো সবাই অনেক ভালো এবং অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আমি দুজনের নাম নিব ঠিক আছে সাদিয়া এবং আইরিশ ওকে থ্যাংক ইউ সো মাচ এবারে প্রতিযোগীদের কাছে ফিরে আসি অনেকদিন হয়ে গেল আপনারা একসাথেই আপনাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু এই মহামঞ্চে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অনেকদিন থাকার সুবাদে খুব ভালো করেই আপনারা জানেন কার কোনটা শক্ত দিক আর কোনটা হচ্ছে দুর্বল দিক তাই না তো একটুখানি জানতে চাই সাদিয়ার কাছে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী বাকি চারজনের মধ্যে কে আসলে সবাইকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হয় আমার বাট স্পেশালি আমি বলবো ফেরদৌস আরা আর আইরিশ আতিয়ার আলফি কাকে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট পার্টিসিপেন্টস মনে হয় এখানে অ্যাকচুয়ালি আমি ছাড়া বাকি যে চারজন আছেন প্রত্যেককে আমার স্ট্রংগেস্ট পার্টিসিপেন্ট মনে হয় বাট স্পেসিফিকভাবে যদি একজনের নাম নিতে হয় তাহলে আমি সাদিয়াপুর নাম নিব কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু আপস অ্যান্ড ডাউন ছিল বিগত এপিসোডগুলোতে সাদিয়াপু একমাত্র কম্পিটিটর যে আর হচ্ছে তেমন কোনো আপস অ্যান্ড ডাউন ছিল না এবং আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক স্কার্ফ আপু পেয়েছেন তো আমার কাছে মনে হয় সাদিয়াপু সবচেয়ে স্ট্রংগেস্ট ওকে আইরিশ আপনার কাছে কাকে মনে হয় সেরা রাঁধুনী 1429-এর যোগ্য দাবিদার আমি বলবো আমার নিজেকে বলবো কারণ হচ্ছে আমি অনেক বড় একটা স্যাক্রিফাইস করে এসেছি এখানে সো আমি অবশ্যই সেই প্লেসটাতে নিজেকে দেখতে চাই ওয়াও সে নিজেকেই বেছে নিয়েছে যোগ্য দাবিদার আখি আপনার কাছে সবচেয়ে যোগ্য কাকে মনে হয় সেরা রাঁধুনী 1429-এর উজ্জ্বল তারকা হবার ক্ষেত্রে অবশ্যই সাদিয়াকে আমি বলবো কারণ ও কন্টিনিউয়াসলি ভালো করে আসছে কিন্তু এখন মনে হচ্ছে আমি নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই হ্যাঁ আমাকে এই বেসটা দিয়ে নেক্সটে যাইতে হবে নিজেকে তো অবশ্যই ছাড়িয়ে যেতে হবে তাহলেই হচ্ছে সবচেয়ে উজ্জ্বল তারকা হওয়া যাবে যাই হোক আমি এবার চলে যেতে চাই ফেরদৌস আরার কাছে সেরা রাঁধুনী 1429-এ সবচেয়ে বেশি যোগ্য কাকে মনে হয় সেরা রাঁধুনী 1429-এ সবচাইতে বেশি আমি আমাকেই যোগ্য মনে করি কারণ গত সিজনে 1427-এ আমি গ্র্যান্ড অডিশনে বাদ পড়ে যাই তারপরে কিন্তু আমি হাল ছাড়িনি আমি প্রত্যেকটা দিন নিজেকে তৈরি করেছি কীভাবে আমি আবার নেক্সট সিজনে আসবো এবং অনেক দূর পৌঁছাবো এই স্বপ্নটা আমার ছিল এবং এবার আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরে টপ ফাইভে চলে এসেছি তো আমি তো এখানে এসে আমার হাল ছাড়বো না আমি আমার যতটা পারি বেস্ট দেওয়ার চেষ্টা করব এবং বেস্ট দিয়ে আমি সেরা রাঁধুনি হব বাহ কনফিডেন্স দেখে তো খুবই ভালো লাগছে এবার একটু শুনতে চাই যে বাকি যে চারজন প্রতিযোগী আছে তাদের মধ্য থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয় সবাই এখানে স্ট্রং কিন্তু সাদিয়াকে আমি বলবো কারণ সাদিয়া আমার চাইতে এবং সবার চাইতে বেশি ব্ল্যাক স্কার্ফ পেয়েছে তো আমি সাদিয়াকেই মনে করি
ওকে, নিজেরা বেশ ভালোভাবেই পরখ করে নিয়েছেন নিজেদেরকে। এবার একটু জানতে চাইবো মেন্টরদের কথা। মেন্টররা এতদিন ধরে গাইড করেছেন আপনাদেরকে, তাদের ভালো মন্দ মজার দিক সব কিছুই জানতে চাই। শুরু করতে চাই সাদিয়াকে দিয়ে। সবচেয়ে ভালো লাগে কোন মেন্টরকে? শুরু থেকে আমার মেন্টর হচ্ছে নাতাশা আপু, তো আমার তাকে সব থেকে বেশি ভালো লাগে। সে শুরু থেকে আমাকে গাইড করে যাচ্ছে, তার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আইরিশ, সবচেয়ে মজার মেন্টরকে? সবচেয়ে মজার মেন্টর যদি বলি তাহলে আমি এখানে দুজন মেন্টরের নাম নেব, একজন হচ্ছে নাতাশা আপু আর একজন হচ্ছে ফারহানা আপু। কারণ দুজন যখন আমাদের ক্লাসগুলো নিয়েছিল তারা খুব মজা নিয়ে আমাদের ক্লাসগুলো করেছিল। আর এছাড়া যদি পছন্দের কথা বলি তাহলে আমার মেন্টর যে সাদি আপু তার কথা বলবো, যদিও সে খুব কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব সুন্দর ডিটেইলে কথাগুলো বলে বুঝায় দেয়। ফেরদৌসারা, সবচেয়ে রাগী বা কঠিন মেন্টর কাকে মনে হয়েছে? আমার মেন্টরস তো আমাকে সবসময় গাইড করেছে কিন্তু আমি কারো কাছে কখনো হতাশ হইনি, কিন্তু তারপরেও মনে হয় আমার মেন্টরস একটু রাগী। শুনছি আপু, দেখি শুনছি আপু, ভালো করলে আমার খুব ভালো লাগে তার দিকে তাকাতে, কিন্তু আমি যখন মানে আমার মার্কসটা কম আসে আমার খুব ভয় লাগে তার দিকে তাকাতে। তারপরে আমার যদি ভয় লাগে আমার ফারহানা ম্যামকে ভয় লাগে। ম্যাম অনেক সফট কিন্তু তারপরেও ম্যামকে কেন জানি একটু ভয় ভয় লাগে। আচ্ছা আখি, আপনার কাকে ভয় লাগে? তাদের আশাটা আসলে অনেক দ্বিগুণ থাকে আমাদের কাছ থেকে, তো তখন যদি না দিতে পারি সবাই স্বাভাবিক সবাই একটু রাগি হবে, সেক্ষেত্রে ফারহানা আপু একটু মনে হয় যে ফারহানা আপু সবচেয়ে বেশি রাগি। ওকে, হ্যাঁ ম্যাম, আসলে ম্যাম আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে সবগুলাই ক্লাসগুলো করাইছে, তো সেক্ষেত্রে তখন যখন আমরা আউটকামটা দিতে পাচ্ছি না তখন ম্যাম অনেক আপসেট হয়ে যায়, তখন আমাদেরকে ভালোর জন্যই বলে। শাসনটা আসলে খারাপের জন্য না, যেন শাসনটা থেকে ভালো কিছু আউটকাম পাওয়া যায় এই জন্য শাসনটা করে। হ্যাঁ, রাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মন্দ কি, তাই না? আলভি, কাকে সবচেয়ে কঠিন মনে হয় মেন্টরদের মাঝ থেকে? কঠিন অ্যাকচুয়ালি আমি বলবো না, বাট আমি হচ্ছে আমার মেন্টর যিনি ফারহানা হাবিব আপু, ওনাকে আমি একটু ভয় পাই। আপু যদিও খুব ভালো করে আমাদের গাইডলাইন্স দিয়েছে, আর আপু যেহেতু আপুর আন্ডারে আছি তো আপুর এক্সপেকটেশন আমার উপরে অনেক বেশি, বাট মাঝে মাঝে যেটা দেখা যায় আমি ওনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারি না, তো আমার নিজেরও তখন খারাপ লাগে। আর আপু বকলে সেটাকে আমি আমার মন খারাপ হয় না, আমি এটাকে স্বাভাবিকভাবে নেই কারণ আপুর যেহেতু এক্সপেকটেশন অনেক বেশি। তো ফারহানা হাবিব আপুকে আমার কঠিন লাগে, আবার উনি অনেক সফট হার্টের একজন পার্সন, আমি যখন ভালো করি ওনার অনেক ইন্সপায়ার করে আমাকে, এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলো না, প্রত্যেক দিনই প্লেটিংয়ের উপর বা আলাদা করে যে মেন্টর আপনাদেরকে গাইড করেছেন, আজকে তার কোনো প্রতিযোগী নেই বলে তার নাম কেউ নিলেন না। আমি বলছি মাহফুজুর রহমানের কথা, আমার তো তাকে বেশ মজার মানুষ মনে হয়। অবশ্যই মাহফুজ ভাইয়াকেও অনেক ভালো লাগে, সে তো আমাদেরকে সুন্দর করে কী করে প্লেটিং করতে হয় সেটা শিখিয়েছেন, সেও অনেক মজার মানুষ। আচ্ছা সাদিয়া, আপনাকে তো জিজ্ঞেস করা হয়নি, সবচেয়ে বকা খেয়েছেন কার, কোন মেন্টরের? নাতাশা আপুর। সবচেয়ে মজার কাকে মনে হয় মেন্টরদের মাঝে? ফারহানা হাবিব আপু, নাতাশা আপু, সাদিয়া আপু, সবাই মজার, সবাই মজার। বেশ ভালো লাগছে আমার এটা দেখে যে আপনাদের সাথে মেন্টরদের সম্পর্ক, রেসপেক্ট, ভালোবাসার বন্ডিংটা অনেক স্ট্রং।